সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ঘুরতে এসি, তোমরা কি কেউ বলতে পারবে আমি কোথায় ঘুরতে এসেছি? আমার সাথে কত লোক দেখো, তো কোথায় এসেছি বলতে পারবে? জায়গাটা কেউ চিনতে পারছো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। চিনতে পারছো? তো চলো সামনে চলো, আবার দেখানো যাবে। আচ্ছা, আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, তুমি কিছু বলবে? হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি, এইটুকুই বলতেছি। তো চলো সামনে চলো, আবার দেখানো। ঠিক আছে, এখন এসে আমরা কোথায় এসেছি, তো আর একটা জায়গা দেখালে তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। এখানে কিন্তু দেখো আমার মাও এসেছে। তো এই বিল্ডিংটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো যে আমরা কোথায়? মনটা কিন্তু শান্ত হয়, পবিত্র হয়, অনেক কিছুই হয়। তো আমরা এসেছি মায়াপুরে, তোমরা বুঝেই গেছো, অনেকক্ষণই তোমরা বুঝে গেছো, আমার বলাই হয়নি। তো আমরা এসেছি মায়াপুরে, তো চলো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, এটা মায়াপুরের একটা জায়গা। তো আমি এখানে ইসকন ভবনে আমরা এসেছি, দেখতেই পাচ্ছ এখানে আমরা মায়াপুরে এসেছি। এতক্ষণ হয়তো তোমরা বুঝেই গেছো কত লোক এসেছে, দেখো এরা সবাই আমাদের সাথে এসেছে। এখানে কত লোক দেখতে পাচ্ছো, একদিন থেকেছিলাম, তো সেটা একটা ভিডিও বানানো হয়নি। তো এই যে আমার পরিবার, আমরা একদিন এসে থেকেছিলাম, তাই এসেছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটু মন্দিরের আশেপাশগুলো ঘুরতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে খুব সুন্দর জায়গা ছিল, ওখানেও একটা প্যান্ডেল হচ্ছিল, তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। এবারে আমরা একটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম, তো দেখতেই পাচ্ছ আমরা একটা পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি, সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছি, কারণ কি এটা খুব সুন্দর জায়গা, ওই জন্য আমি এখানটা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিতে লাগলাম। তো এবার সবাই মিলে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, তো কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আমার এখানে এসে খুব 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 ভালো লাগছিল, আমি ভাবতে পারিনি আমি এত সুন্দর একটা জায়গায় আসব। তো আবার আমরা হাঁটু করতে শুরু করলাম, এবারে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আবার ওই যে মন্দিরটায় মন্দির দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর জায়গা ছিল, এখানে এসে আমার মন একদম শান্ত হয়ে গেছিলো, আমার এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছিল, তা দেখতেই পাচ্ছ। এবারে আমি দেখতেই পাচ্ছ ওই যে নীলটা দেখা যাচ্ছে মন্দিরের মাথাটা, সেটাই হলো মন্দির। তো এবার আমরা ওইটা দর্শন নিতে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমি এতটাই এক্সাইটেড ছিলাম ওই মন্দিরটা দেখার জন্য যে আমি কিছু গাড়ি না দেখেই দৌড়ে দৌড়ে ওই পারে চলে গেলাম, যাতে তাড়াতাড়ি যাওয়া যায় মন্দিরটার ভিতর। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে হাঁটতে 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 মন্দিরের ভিতর দিকে যেতে লাগলাম। তো দেখতেই পাচ্ছ এবারে মন্দিরের এই দিকগুলো যেতে লাগছি, তো আমরা সবাই ছিলাম ওখানে, অনেকই লোক আমাদের সাথে গেছিলো দেখতেই পাচ্ছ। এই যে এখানে ছিল একটা বোট, তারপরে ছিল এখানে একটা কী বলে যেন, হ্যাঁ হোটেল, হোটেল ছিল এখানে। এই হোটেলের চারিদিকে এত এত সুন্দর গাছ ছিল, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ ছাড়া ওখানে কিছুই নেই। একটি চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো মায়ের আওয়াজ অফিসিয়াল, এনার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এনাকেও সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমার বাবা ক্যামেরা করেছে, তো আমি আমার বাবার পিছনে টাটা দিতে দিতে আসছিলাম, আমার খুব আনন্দ হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, আমার এখানে এসে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এবারে আমরা এসেছিলাম গাদা ভবনের সামনে, তো দেখতেই পাচ্ছ গাদা ভবনের জায়গাটা কত না সুন্দর, গেটটা খুব সুন্দর করে ছিল, যেন একটা একটা রিংয়ের মতো করে ঘাস দিয়ে লাগানো ছিল, খুব খুব ভালো লেগেছে, চারিদিকটা সবুজ আর সবুজ, আর ওই ছোটো ছোটো টবের মতো যে গাছগুলো গোল 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 গোল, ওগুলো দেখতে খুব 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 সুন্দর লাগছিল, আমি তো ভীষণ হ্যাপি ছিলাম। তো আমার একদম যেতে ইচ্ছা করছিল না বন্ধুরা, তো আমার এখানেই যেন সারাদিন সারা রাত এখানেই থাকি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই সামনের দিকে যাচ্ছি, এবারে
দেখতেই পাচ্ছ এখানে কত না কত সুন্দর ফুল আছে, গোলাপি কালারের ফুল ফুটে আছে। এবার এখানে দেখা যাচ্ছে প্রবেশ নিষেধ, এখানে বলছে যে প্রবেশ নিষেধ মানে যেখানে যাওয়া যাবে না। তো ওখানে একটা ছবি ছিল, ছবি না মানে মূর্তি ছিল, যেটা হয়েছিল কালিয়া দমনের, কালিয়া দমনের যে মূর্তিটা সেটা ওখানে ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে অনেক সবুজ, এখানে সবুজ ছাড়া কিছুই নেই, এখানে শুধু সবুজ আর সবুজ, কি শুধু সবুজ আর সবুজ, তো দেখতেই পাচ্ছ এখানে। এখানে অত সুন্দর পরিবেশ, আমার দেখতে খুব ভালো লাগছিলো। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই কালিয়া দমনের যে মূর্তিটা সেইটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এবারে চলো আমরা, এবারে কি সুন্দর না জায়গা, আমি বিশ্বাস করতে পারিনি এত 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 সুন্দর জায়গা হবে। তো আমি চারিদিকগুলো একটু ঘুরে 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 দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো এখানে ঘুরে 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 দেখতে, খুব ভালো জায়গা ছিল। তোমরাও চাইলে একবার আসতে পারো, একবার অন্তত দর্শন করে যেতে পারো, এটা এত অনেক সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আমি যেই বলছিলাম না তখন যে গোল 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 গাছগুলো ছিল সেগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখেছি, ওটা দেখলে আমার খুব আনন্দ হচ্ছিলো যে দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর, যেন মনে হয় কী সুন্দর সুন্দর রসগোল্লার মনে লাগছিলো দেখতে, আমার খুব ভালো লাগছিলো দেখতে এখানে এই ছোটো ছোটো গাছগুলো গোল 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 গোল। তারপরে আমরা এখানে যাচ্ছি, তো এখানে শুধু হরে কৃষ্ণর নাম হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু হরে কৃষ্ণর নাম হয়। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। তো এই ভিতরে গিয়ে আমি খুব হ্যাপি হয়েছিলাম, আমরা সবাই মিলে আসছিলাম হেঁটে 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 হেঁটে। দেখতেই পাচ্ছ এখানে শুধু হরে কৃষ্ণর নাম হয়, আমার এই হরে কৃষ্ণর নামটা শুনে খুব ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ আবার বাইরে গিয়ে দেখি এক কাণ্ড, বাইরে গিয়ে দেখলাম রে ভাই সবাই দেখি নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে নাচ নাচানাচি করছে। আমি আমার আমার খুব ভালো লাগছিলো এই হরে কৃষ্ণ নামটা শুনতে। তো আমি আর ঠিক থাকতে না পেয়ে আমি এবারে যাবই ওটা ওদের সাথে যোগ দিতে, আমি যোগ দান করবই করবই। তো দেখতেই পাচ্ছ আমি একটু একটু চারিদিকগুলো তোমাদের দেখিয়ে রাখতে লাগলাম, এখানে সবাই নাচানাচি করছিলো, আমার খুব ভালো লাগছিলো এখানে সবাই হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে এই গানটা গাইছিলো। তো দেখতেই পাচ্ছ কত বড় একটা মন্দির, আমার খুব ভালো লাগছিলো এখানে এসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি ভাবি যে এবারে আমার যোগ দেওয়াটা হবে, যোগটা না দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি যোগ দিচ্ছি, হ্যাঁ এবারে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। ওখানে পরে পরে অনেক অনেকজনই যোগ দিচ্ছিল দেখতেই পাচ্ছ। তো আমি এবার হরে কৃষ্ণর নামটা করি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তো মায়াপুরের যে মন্দিরটা সেটা খুব খুব ভালো ছিল, আমার খুবই ভালো লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত লম্বা আর কত না বড়। তো আমার খুব ভালো লাগছিলো এখানে এসে, তোমরাও একবার আসতে পারো দেখে যেতে পারো কতটা সুন্দর পরিবেশ। তো এখানে শুধু বেশিরভাগ সবুজই ছিল, গাছপালা বেশি ছিল এখানে। তো এখানে অনেকেই নাচ করছিলো, তো আমরাই নাচ করলে হয়, তো আমি নাচ করি চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবারে নাচ শেষ হয়ে যাওয়ার পর এবারে আমরা একটু হেঁটে হেঁটে মন্দিরের চারিদিকগুলো তোমাদেরকে দেখাতে লাগলাম। তো দেখতেই পাচ্ছো কত সুন্দর জায়গা আমার এখানে এসে, খুব খুব ভালো লাগছিল, কত সুন্দর দেখতেই পাচ্ছো। তো আশা করি তোমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে, আর নিশ্চয়ই এরকম সুন্দর একটা মন্দির দেখলে কার না কার ভালো লাগে বলো তো। অনেক সুন্দর মন্দির ছিল আমার এখানে এসে, এত 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 প্রয়োজনের মানে কি বলবো বলে শেষ করতে পারবো না, এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো বলে শেষ করাই যাচ্ছিল না। তো আমি একটু হাই করে দিলাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ এখানে আমার মা দিদুন আবার কি দাদাও এসেছিলো। তো দেখতেই পাচ্ছ সবাই কতটা হ্যাপি ছিল,
সবাই চারিদিক দেখতে লাগছিল যে এখানে এত সুন্দর সুন্দর জায়গা, আমার এখানে এসে আমার আর বাড়ি যেতে ইচ্ছাই করে না। আমি ভাবছি যে আমার বাড়িটা তুলে এনে এখানেই বসিয়ে দেবো, কিন্তু ওরম কি আর হয়। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটার ভিতরে অনেকই লোক ছিল, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা এটা, আমার খুব ভালো লাগছিল। তো এখানে এসে আমি একটু হাই টাই করে দিতে লাগলাম। এখানে খুব ভালো পরিবেশ ছিল, তো আমার এর পরিবেশটা দেখে আমার খুব 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 ভালো লেগেছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা ছিল, আমার এখানে খুব ভালো লাগছিল। তো এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও ছিল। তো এখানে লেখা, এখানে এসে মনটা খুব শান্ত হয়ে গেছিলো। বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এই ঠাম্বি দুটো গোপী ড্রেস পরেছিল, আমার খুব ভালো লাগে গোপী ড্রেস পরতে। তো এত সুন্দর পরিবেশ ছিল আমি ভাবতেই পারিনি, এখানে অনেক অনেক লোক ছিল, চারিদিকে সবুজ, আর এই মন্দিরটা অনেক 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 লম্বা আর খুব উঁচু আর বড়। আমার এখানে এসে এতটা ভালো লাগবে আমি কখনো ভাবতে পারিনি। মায়াপুর সবচেয়ে বেস্ট জায়গা আমার ঘোরার মধ্যে, মায়াপুরই সবচেয়ে বেস্ট জায়গা হয়েছে। এই মন্দিরটা আমার খুব ভালো লাগছিল। এখানে আমরা অনেকেই ছিলাম, আমার দিদুন, আমার দাদা, আরও অনেক লোক ছিল, আমার দিদুন, দাদা, মা, বাবা সবাই ছিল, আরও অনেকেই ছিল আমাদের সাথে। আমরা দল বেঁধে পুরো ঘুরতে গেছিলাম। আমি এই তারপরে আমাদের সামনে দেখা হয়ে গেল গরুর গাড়ি, গরুর গাড়ি সেটা দাঁড়াতে আমার একটু ভয় লাগছিল বলে আমি দাদার হাত ধরে দাঁড়িয়েছিলাম, কারণ কি গরুর যা শিং ভাইরে ভাই। এখানে একটা কাকু দেখি নাকি গরুর গাড়ি নিয়ে কত লোক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। তারপরে আমি তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিতে লাগলাম। এবারে আসল জায়গায় দেখতে পেলাম যে কাশফুলে ভর্তি, ওই বাগানটা পুরো কাশফুলে ভর্তি। কত সুন্দর না পরিবেশ ছিল, আমার খুব ভালো লাগছিল। এখানে এসে অনেক 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 লোক হয়েছিল, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা ছিল। কাশবাগানটা এত ভালো লেগেছিলো বলে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা কাকু পোজ দিচ্ছিল বলে আমি পিছনে অন্যভাবে পোজ দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। এবার আমি মন্দিরের মাথাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মন্দিরের মাথাটা পুরো সোনার যে এটা থাকে ওইটা দিয়ে এছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে সবুজ তো আর নীল আকাশ, আর তার মাঝে একটা নীল মানে মন্দির। কতটা সুন্দর না পরিবেশ লাগে তোমরা একটু নিজেরা ভেবে বলো তো, কত সুন্দর লাগে। এখানে অনেক অনেক সুন্দর জায়গা ছিল, অনেক অনেক বড় বড় মন্দির ছিল, অনেক অনেক উঁচু উঁচু মন্দির ছিল। এখানে অনেক ভক্তরা এসেছিলো যে মায়াপুর দর্শন করতে, তোমরা একবারই দর্শন করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা, তোমরা এসে বারবার আসতে ইচ্ছা করবে। আমার এখানে এসে খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা কী আর করবো, তারপরে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরটা দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছ এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো যেতে 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 আমার খুব ভালো লাগছিলো এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে, কী সুন্দর জায়গা লাগছিলো বলো। আমি তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে 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 টাটা দিয়ে দিলাম একটু। তারপর হেঁটে গেলাম, দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এবারে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমার এখানকার পরিবেশ আমার খুবই ভালো লেগেছিলো। এখানকার যা সুন্দর পরিবেশ আমার খুবই ভালো লেগেছিলো, এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটু, তারপরে আমরা সবাই হাঁটতে লাগলাম, তো আমি হেঁটে 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 যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানকার জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, এখানকার জায়গাটা, এখানকার জায়গাটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা সবাই একটা গাছতলায় বসলাম, তো মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে না বলে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। রাধে রাধে।